105 জনকে নিয়োগ দিচ্ছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন হচ্ছে জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা জেলায় ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। উক্ত প্রতিষ্ঠানের ক্ষুদ্র অর্থায়ন পরিচালনার জন্য মূলত এই নিয়োগটি প্রদান করা হবে। কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো। আশা করবো ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তি তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের অনুরোধ করবো অবশ্যই পেজে লাইক দিয়ে ফলো অপশনটি অন করে দেবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। এক পদে হচ্ছে ক্রেডিট অফিসার, এই পদে করা হবে 100 জন। শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে স্নাতক বা সমমানের পাস। এই পদে শিক্ষানবিশকালে দেওয়া হবে 20,000 টাকা করে, স্থায়ী কর্মের পর 27,300 টাকা করে। অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার পরিচালনায় বেশি ধারণা থাকতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর, আর 25 বছরের কম যারা আছেন তারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 2 পদে হচ্ছে সহকারী আইটি ম্যানেজার, একজন নিয়োগ করা হবে, স্নাতক বা স্নাতকোত্তর পাস। এই পদে শিক্ষানবিশকালীন বেতন হবে 30,000 টাকা করে, স্থায়ী কর্মের পর 39,900 টাকা করে। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থার সফটওয়্যার কাজে কমপক্ষে 2 বছরের চলমান অভিজ্ঞতা থাকতে হবে, যা আবেদনের পথে অবশ্যই উল্লেখ করতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর, 19 অক্টোবর 2023 পর্যন্ত মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কর্মী নম্বর 3 পদে হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষক ও মনিটরিং অফিসার, এই পদে নিয়োগ করা হবে 4 জন। স্নাতকোত্তর পাস চাওয়া হয়েছে, শিক্ষানবিশকালে 30,000 টাকা করে প্রদান করা হবে, স্থায়ী কর্মের পর 39,900 টাকা করে দেওয়া হবে। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থার সম পর্যায়ের পদে 2 বছরের চলমান অভিজ্ঞতা থাকতে হবে, যা আবেদনপত্রে উল্লেখ করা আবশ্যক। কম্পিউটার পরিচালনার বেশি ধারণা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর। চাকরির সুবিধা ক্ষেত্রে বলা হয়েছে উপযুক্ত সকল পদে শিক্ষানবিশকাল হবে 6 মাস, সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরিমালার বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎস বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সংস্থার নিজস্ব ডরমিটরিতে ফ্রি থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে টিফিন ভাতা, মোটরসাইকেল ও জ্বালানি রক্ষণাবেক্ষণ ও মোবাইল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষানবিষ্কার আলোচনা সাপেক্ষে হ্রাস করা যাবে। চাকরির শর্তাবলীতে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে 1 নম্বর পদের জন্য 20,000 টাকা জামানত হিসাব প্রদান করতে হবে, যা চাকরির শেষে নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 1 নম্বর পদে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে 1 মাস প্রশিক্ষণকালীন থাকা খাওয়ার পকেট খরচ বাবদ 10,000 টাকা আবাসন সুবিধা দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে পিতা বা আইনগত অভিভাবককে জরিমানা হিসেবে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল মূল সনদ ও জাতীয় পরিচয়পত্র মূল দেখাতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে। আগ্রহী প্রার্থীদের পুনর্জীবন বৃত্তান্ত, নাগরিকত্ব সনদ, মূল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি, সাম্প্রতিককালে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, বাড়ি নম্বর কাশানা রোড 3AB, বাড়ি 24 ব্রক্সি রোড 4, পুনে, ঢাকা বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী 19 অক্টোবর 2023 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের SMS বা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।